আচ্ছা, আপনার ওই গলায় যেটা হয়েছিল শক্ত মতো, কোন দিকটা হয়েছিল দেখান? ওখানে না? আচ্ছা, কত বড় হয়েছিল? ওষুধ খেয়ে একবার ওষুধ খেয়ে অনেকটা কমে গেছে, তাই তো? ওটা ভালো হয়ে গেছে, আবার একটা ছোট মতো হয়েছে। তো আপনার এমনি এটা কতদিন ছিল? এটা ছিল না, এটা একটা ঘামা দিতে তো যেরকম হয়েছে, এর থেকে এরকম বড় হয়ে গেছে। আপনার এমনি শরীরটা গরম বেশি না শীত বেশি? ঠান্ডাটা জানা খুব বেশি। আর কিছুদিন আগে বলছেন যে গরম একটু, গরমটা বেশি। আর মুখটা এরকম সবসময় তেল তেল হয়ে থাকে? মুখটা সবসময় তেল তেল হয়ে থাকে। পায়খানা কিরকম হয় আগে? এখন পরিষ্কার হয়েছে। খিদে এখন কিরকম আছে? আপনি আগে বলেছিলেন যে মিষ্টি ভালোবাসতেন, মিষ্টি মিষ্টি কিরকম খুব পছন্দ করেন? মিষ্টি পছন্দ করেন না? আগে মিষ্টি খেতেন নাকি? না, কম, দুই একটা। আচ্ছা, দুই একটা। আর লঙ্কা টঙ্কা একটু পছন্দ করতেন, তাই তো? লঙ্কার পরিমাণ একটু খেতাম। আচ্ছা, ঘাম কিরকম হয়? ঘাম পরিমাণ। আর কার স্ট্রোক হয়েছিল আপনার? বলছিলেন যেন কার ব্রেন স্ট্রোক হয়েছিল, মায়ের বা এরকম? মা বেঁচে আছেন? মা কিসে মারা গেছেন? কোন স্ট্রোক বা এরকম কিছু হয়েছিল না? সেরকম কিছু না। আর আপনার শরীরটা কি রোগা হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে? সুগার হয়েছিল, তাই তো? সুগারের ওষুধ খাচ্ছেন? ওটা কমে গেছিল, আবার ওটা যাতে আর একটা ছোট বেরিয়েছে, এর জন্য এসছে, তাই তো? এমনি আপনি স্নান পছন্দ করেন না অপছন্দ করেন? শীতকালেও স্নান করেন? পায়খানা কিরকম হয়? খিদে খিদে তো একটু বলছিলেন কম, এখন একটু ভালো আছে, তাই তো? আর কাশিটা এখন হচ্ছে, তাই তো? ঘুম থেকে উঠলেই জাগলেই কাশি, জাগলেই কাশি, ঘুমাতে ঘুমাতেও কাশি। দিনের বেলা অতটা হয় না কাশি, রাতে বেশি। ভালো হয়েছে, খুব ভালো ছেড়ে দিয়েছে, তার পরিবর্তে একটু বলতে হবে, এগুলো এত অসুবিধা কিছু নেই। আর আমাদের না না না, মানুষের কিরকম থাকে আপনার? আচ্ছা, খুব খিটখিটে। রেগে গেলে কি করে? খুব রাগে, কথায় কথায় রেগে যায়। আমার গরমটাও সেই ঠিক সেই রকমই। আচ্ছা, খুব রাগে। আচ্ছা, আপনার সঙ্গে যে কথা বললাম, এইটা যদি আমি যারা স্টুডেন্ট হোমিওপ্যাথি শিখছে তাদেরকে আমি দেখাই বা দিই বা কোনো জায়গায় পোস্ট করি, আপনার আপত্তি আছে? আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যে কেসটা পেলাম, বাম দিকের এক্সটার্নাল থ্রোটে দেখা গেল একটা টিউমার, এখানে আলাদা করে লেফট সাইড পাওয়া যায়নি, তাই সাইড হিসেবে গণ্য হয়েছে। দ্বিতীয় সিমটমে দেখতে পাচ্ছি আমরা ফেস ওয়াক্সি, অর্থাৎ আমরা তার ওয়াইলি ফেস পেয়েছিলাম, যেটা ওয়াক্সি ফেসের মতো কিছুটা। এখানে এপিসমেল, আর্সেনিক এবং মেডিসিন, অর্থাৎ আর্সেনিকও এখানে আছে। এর পরের সিমটমে দেখা যাচ্ছে স্টমাক ডিজায়ার, ঝাল জাতীয় খাবার উনি পছন্দ করেন, তাই সেখানে পাঞ্জেন্ট থিঙ্ক পাওয়া গেছে। সিস্টার ক্যানাডেন্সিস, ফুরিক অ্যাসিড, হেপাসাল, ল্যাকেসিস, স্যাঙ্গুনেরিয়া, এখানে আর্সেনিক সেকেন্ড গেট সিমটম,
থার্ড সিমটমে ফোর্থ সিমটমে দেখা যাচ্ছে পার্সপিরেশন প্রফিউজ। এখানে কতগুলো মেডিসিন আছে, তার মধ্যে আর্সেনিকও আছে, ফার্স্ট গ্রেড সিমটম, এবং অ্যান্টিমটাড আছে, এবং আরও অন্যান্য অনেক মেডিসিন আছে, বেলেডোনাও আছে। ফিফথ সিমটমে আমরা দেখতে পাচ্ছি এখানে আর্সেনিক ফার্স্ট গ্রেড সিমটম স্থান দখল করে নিয়েছে। অ্যাব্রোটেনাম আছে, আর্সাইড আছে, এগুলো পাওয়া গেছে। প্যারাইটা কার্ভ আছে, ক্যালকেরিয়া কার্ভ আছে, ক্যালকেরিয়া আয়োড আছে, চায়না আছে, ফেরাম আছে। এবার আমরা সিক্স সিমটমে দেখতে পাচ্ছি ইউরিনে তার সুগার, ডায়াবেটিক মেলুডাস আছে, সে ডায়াবেটিক মেডিসিন টেকিং করে এবং অ্যালোপ্যাথি মেডিসিনে চিকিৎসা চলছে। সেখানে ববিস্টা, হেলোনিয়াস এবং অন্যান্য ক্ষেত্রে ওষুধগুলো আছে। আর্সেনিক সেখানে সেকেন্ড গ্রেড সিমটম হিসেবে লক্ষ্য করা গেছে, ফার্স্ট গ্রেডে আর্সেনিক এখানে চান্স পায়নি সেকেন্ড গ্রেডে। সেভেন্থ সিমটমে আমরা দেখতে পাচ্ছি জেনারেলিটিস, সে বাথিং প্রেফার করছে ডিজায়ার পর। এখানে একটা মেডিসিন এসছে প্যারেন্টুলা, অন্য কোনো মেডিসিন পাওয়া যায়নি, আর্সেনিক এখানে পাওয়া যায়নি, প্যারেন্টুলাই এখানে লিড করে গেছে সিঙ্গেল মেডিসিনে। আট নম্বর সিমটমে আমরা দেখতে পাচ্ছি যখন সে ঘুম থেকে ওঠে তখন তার কাশি হয়, এখানে ককুলাস ক্যাকটাই ল্যাকেসিস, এবং আর্সেনিক এখানে সেভাবে স্থান করে নিতে পারেনি। রাস্টক্স আছে, চায়না আছে, কেলিবাইক্রম স্যাঙ্গোনেরিয়া এবং আর্জেন্টিয়াম, আর্সেনিক সেকেন্ড গ্রেড সিমটম হিসেবে পরের রেতে যেটা দেখা যাচ্ছে না। ন নম্বর সিমটমে তার কাশি রাতে বাড়ে, এখানে অ্যাকোনাইড আছে এবং অন্যান্য অনেক মেডিসিন আছে। এখানে ফার্স্ট গ্রেডে আর্সেনিক পায়নি, সেকেন্ড গ্রেডে পেয়েছে, যেটা এই ভিডিওতে নিচের দিকে স্ক্রিনশটে দেখা যাচ্ছে না। সেকেন্ড গ্রেডে এখানে আর্সেনিক চান্স পেয়েছে। দশ নম্বর সিমটমে আমরা দেখতে পাচ্ছি তার মেন্টালি ইরিটেবল, সহজে রেগে যায় অর্থাৎ মেন্টালি ইরিটেবল। এখানে কিন্তু সে মেন্টাল সিমটমে আর্সেনিক সে ফার্স্ট গ্রেড সিমটম হিসেবে বিবেচিত হয়েছে, এবং অ্যাকোনাইড, অ্যালুমিনা, অ্যান্টিক্রুড, এপিস এবং অন্যান্য আরও অনেক মেডিসিন আছে, এখানে আর্সেনিক ও ফার্স্ট গ্রেড পাওয়া গেছে। তাহলে টোটালি আমরা দেখতে পাচ্ছি দশটা সিমটম এখানে কভার করেছে, টোটালিটিতে আর্সেনিক একুশ পয়েন্ট পেয়েছে, আর নটা সিমটমে ন্যাট্টামুর পেয়েছে ১৯, এবং লাইকোপোডিয়াম আটটা সিমটমে ১৯ পেয়েছে, এবং আরও অন্যান্য মেডিসিন আছে যেটা এই স্ক্রিনশটে পাওয়া যায়নি। সুতরাং আমাদের এক্ষেত্রে দেখা গেল আর্সেনিক হচ্ছে মেন মেডিসিন, 0/1 দিতে হবে 16 ডোজে, সে অনেকটা ভালো ফল পাওয়া যাবে এবং পেশেন্টটা যথেষ্ট ভালোর দিকে মুভ করবে। আর্সেনিক 0/1 প্রথম আমরা শুরু করব। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আমরা রেপার্টরিতে কিছুটা জানতে পারলাম কেস টেকিংয়ের পরে কীভাবে করা যায়। নমস্কার।